নমস্কার, লাবণ্যর অন্তর্মহলে সবাইকে স্বাগত। কথায় আছে বাঙালি 12 মাসে 13 পার্বণ, কিন্তু আমাদের 13 পার্বণ ছাড়াও আরও অনেক পার্বণ আছে যেগুলো অনেকেই জানো না। যেমন হলো অঘ্রাণ মাসের ঋতু পুজো বা নবান্ন উৎসব। এটা আমাদের বাঙালিদের খুব একটা চিরাচরিত উৎসব, অনেকেই হয়তো জানো না। তো আমাদের বাড়িতে এবছর যে নবান্ন উৎসব বা সংক্রান্তি হয়েছিল সেটারই ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম। তো প্রথমেই আমাদের নবান্ন হয়েছিল অঘ্রাণ মাসে। এই সময় অঘ্রাণ মাসের রবিবারগুলো ঋতু পুজো হয় আর নিরামিষ খেতে হয়, আর যে কোনো একটা দিন নবান্ন হয়। নবান্ন মানে নতুন যে ধান হয় সেই ধানের চাল থেকে পায়েস করতে হয়, আর এই সব ফল দিয়ে সেটা একটা মাখা টাইপের করতে হয়। তো সেটাই আর কি তোমাদের সাথে শেয়ার করলাম। এখানে সব রকমের ফল আমি নিয়েছিলাম, আর নিয়েছিলাম আতপ চাল বাটা, একদম মিহি করে পেস্ট। একটা বাটিতে আতপ চাল মিহি করে পেস্ট করে বাটা, তার মধ্যে সমস্ত ফল একদম ছোট ছোট করে কুচিয়ে সবগুলো ভালোভাবে আতপ চাল বাটার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এইভাবে মিশিয়ে নিয়েছিলাম। যে যেরকম ফল খেতে ভালোবাসো, আমি মোটামুটি সব ফলই এখানে পেয়েছিলাম। তারপর দিয়েছিলাম নতুন গুড়, নরেন গুড়, নতুন গুড়, খেজুর গুড়, যেটা ইচ্ছে। তারপর দিয়েছিলাম দুধ, কাঁচা দুধ নয়। তারপর দিয়েছিলাম আমি এখানে ভালো করে সব মাখিয়ে লাস্টে আমি খোয়া ক্ষীর ছড়িয়ে দিয়েছিলাম। খেতে খুব সুন্দর হয়। আমরা বিদেশি ভাষায় এখন কাস্টার্ড যেটাকে বলি, এটাই আর কি দেশি ভাষায় এরকমই আর কি কিছুটা। খেতেও অপূর্ব হয়, আর খেলে শরীরের জন্য উপকারও অনেক, কারণ অনেকগুলো ফল থাকে তো প্রচুর ভিটামিনও আছে। লাস্টে আমি বেদানা ছড়িয়ে গার্নিশিং করিয়েছিলাম। এই হলো নবান্নর প্রথম পর্ব, মানে আতপ চাল দিয়ে ফল মাখা, নতুন ধানের নতুন চালের পায়েস। এবার যেটা ছিল আমার পায়েস, পায়েসের রেসিপি আমি এর আগে অনেক ছেড়েছি, এটা একটু নতুনত্ব করার চেষ্টা করলাম। আমি এখানে কাজু ভেজে নিয়েছিলাম ঘিয়েতে, তারপর চালগুলো অল্প গুঁড়িয়ে সেটাও ভেজে নিয়েছিলাম। ভেজে নিয়ে আমি ওটা দুধ যে ফুটছিল ফুটন্ত দুধে দিয়ে দিয়েছিলাম। তারপর আমি এটা ভালোভাবে লো ফ্লেমে ফুটিয়ে নিয়েছিলাম 15 থেকে 20 মিনিট। পায়েসের রেসিপি আমি আগে দিয়েছি বলে পুরো রেসিপিটা আমি দিলাম না। তো তারপর দিয়েছিলাম নতুন গুড়, পাটালি গুড়। এখানে আমি অনেক রকমের গুড়ি এনেছিলাম, খেজুর গুড়ও এনেছিলাম, নরেন গুড়ও এনেছিলাম, পাটালিও এনেছিলাম। তো পায়েসে আমি পাটালিটা ইউজ করেছিলাম। লাস্টে পায়েস হয়ে যাওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছিলাম কাজু আর কিশমিশ। তো নবান্নের দিন দুপুরবেলায় আমাদের এখানে নিয়ম আছে 5 রকম ভাজা, ডাল, তরকারি, যেরকম জন্মদিন আমরা করি না ঠিক সেই রকম। তো সেই কারণে এখানে আমি বেগুন ভাজা দিয়ে স্টার্ট করেছিলাম, কিন্তু বাকি ভাজাগুলোর ভিডিও আর তোলা হয়নি। তো যাই হোক, দুপুরবেলায় ছিল মেনুতে পায়েস, 5 রকম ভাজা, আলু পোস্ত, বাঁধাকপির তরকারি, খেজুর আমসত্ত্বের চাটনি। মোটামুটি আমি আমার মতো করে এইভাবেই নবান্নটা পালন করেছিলাম, নবান্ন উৎসব বলতে পারো। গ্রাম বাংলা বা দেশের দিকে এটা খুব ভালোভাবে করা হয়, আমাদের এখানে কলকাতায় অতটা ঠিক পেরে উঠি না, তাও যতটুকু সামর্থ্য করেছিলাম। তারপর এটা ছিল অঘ্রাণ সংক্রান্তি। সংক্রান্তির দিন আমাদের এখানে নিয়ম আছে পিঠে করতে হয়। তো আমি পিঠে হিসেবে করেছিলাম সরু চাকলি আর পাটিসাপটা। প্রথমে সরু চাকলি বানিয়ে নিয়েছিলাম, এটা কিন্তু আমার খুব ফেভারিট একটা পিঠে, যার জন্য বানাতেও আমার খুব ভালো লাগে, আর এটা শিখেছি আমি আমার শাশুড়িমার কাছে। তার আগে আমি বিয়ের আগে সেভাবে কিছু রান্নাবান্না জানতাম না। তো তারপর এখানে এসে আমি এইভাবেই পাটিসাপটা বানানো শিখেছিলাম। পাটিসাপটা হয়ে গিয়েছিলো, এটাকেও না লো ফ্লেমে করতে হয়, হাই ফ্লেমে। এটা তো অনেকেই ভাবে ধোসার ব্যাটারেও হয়, কিন্তু পাটিসাপটার ব্যাটারটা একটু অন্যরকম। আমি আরেকদিন পাটিসাপটার ফুল ভিডিও দিয়ে দেবো। তো তারপর পাটিসাপটাটা এইভাবে আমি করে নিয়েছিলাম, আর পাটিসাপটা নয়, এটা সরু চাকলি করে নিয়েছিলাম। সরু চাকলি আর পাটিসাপটার ব্যাটারটা একই। হ্যাঁ, এটা আমি চাল আর বিরুর ডাল দিয়ে ব্যাটারটা করেছিলাম। পাটিসাপটার জন্য অনেকে আবার ময়দা আর সুজির ব্যাটারও করে। তো আমি 2 রকমেরই ভিডিও তোমাদের পরে দিয়ে দেবো আমার চ্যানেলে, তোমরা দেখে নিও। তো এটা আমি পাটিসাপটা বানিয়ে নেব, একই ব্যাটার আর একই রকম পদ্ধতি, শুধু ওটা পুর থাকবে না, আর এটা ভেতরে আমি বাড়িতেই বানিয়েছিলাম দুধ ফুটিয়ে খোয়া ক্ষীর দিয়ে, একটা দুধের পুর খোয়া ক্ষীর দিয়ে খুব সুন্দর একটা পুর হয় সেটা বানিয়েছিলাম, সেটাই আমি ভেতরে পুরে দিয়েছিলাম। দিয়ে এইভাবে আমি পাটিসাপটাগুলো বানিয়ে নিয়েছিলাম। একটু খেয়াল করে করতে হবে, আর গ্যাসের ফ্লেমটাও লো রাখতে হবে, দিব্যি হয়ে যায়। কিন্তু একটু আস্তে আস্তে করলে না খুব সুন্দর হয়ে যায়, আগে আমি পারতাম না, তারপর আস্তে আস্তে করতে করতে এখন পুরোটাই শিখে গেছি, আর তারপর তোমাদের সাথে ভিডিওটা শেয়ারও করলাম। তো খেতেও খুব সুন্দর হয় কিন্তু।
এইভাবে আমি পাটি সাপটাগুলো করে নিয়েছিলাম। তারপর শেষে তেল বা ঘি, ঘি হলে তো খুব ভালো হয়, অনেকেই ঘি খায় না, তো এই ঘি বা তেল দিয়ে পাটি সাপটাগুলো ভেজে নিয়েছিলাম। এইসব উৎসব আস্তে আস্তে দিনে দিনে হারিয়ে যাচ্ছে, তাই যতটুকু পারি চেষ্টা করে আমি করে যাচ্ছি আর এইসবের ভিডিওগুলো শেয়ার করছি। তো তোমাদের এই ভিডিও ভালো লাগলে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, আর তোমরা যারা এই উৎসব পালন করো তারা কেমন করে করলে আমাকে একটু কমেন্ট করে জানিও। তো এটা ছিল অঘ্রাণ সংক্রান্তির দিন ছোটোখাটো পিঠে পর্ব, এরপর পৌষ সংক্রান্তির দিন বড় যে পিঠে পর্ব সেটারও ভিডিও তোমাদের পরে আমি শেয়ার করব। আর আমার ভিডিও লাগলে অতি ভিডিও ভালো লাগলে অতি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, কেমন? আর এই শীতে সবাই ভালো থেকো, আবার আসবো একটা অন্য কোনো দিন কোনো এক ভিডিও নিয়ে গ্রাম বাংলারই, যেটা তোমাদের ভালো লাগবে। আমি চেষ্টা করি গ্রাম বাংলারই কিছু ভিডিও তোমাদের সামনে তুলে ধরতে। তো যাই হোক, সবাই ভালো থেকো।